السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে এসো কায়দা শিখি এর দ্বিতীয় ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যদি এক নম্বর ক্লাস না দেখে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে এক নম্বর ক্লাস দেখে আসবেন তো প্রিয় দর্শক আজকের ক্লাস শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক আজকে আমরা শিখব আরবি হরফ 29টি সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক 29টি হরফের ভিতরে কোন হরফে কয় আলিফ টান এই যে এখানে আমি সংখ্যা দিয়ে লিখে দিয়েছি আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন এবং আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে উচ্চারণ করে দেখাবো আপনারা আমার সঙ্গে সঙ্গে মস্ক করে নেবেন তো প্রিয় দর্শক দেখেন এখানে আলিফ 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 উচ্চারণ করার সময় টান হবে না বাতাস বের হবে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে এই যে এখানে আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি ألف ألف باء দেখুন এখানে আমি সংখ্যায় লিখে দিয়েছি এক তার মানে এই বা এক আলিফ টান হবে জিম জিমে চার আলিফ টান হবে এই যে এখানে সংখ্যায় চার লিখে দিয়েছি জিম জিম হরফ জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে জিম চার আলিফ টান দিয়ে জিম উচ্চারণ করতে হবে জিম হা হা খ খ ডাল ডালে চার আলিফ টান হবে ডাল ডাল জাল জাল চার আলিফ টান হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে জাল র র উচ্চারণ করার সময় জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তারের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে র এক আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে র র জা জা সিন বাতাস বের হবে চার আলিফ টান হবে সিন শিন শিন সো সাদ দাদ দাদ প এক আলিফ টান দিয়ে মোটা করে উচ্চারণ করতে হবে প প র র আইন আইন হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে চার আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে আইন গইন
غين فا فا قاف قاف চার লিফটান হবে قاف كاف كاف لام لام ميم ميم نون نون واو واو ঠোঁট গুল করে চার লিফট টান দিয়ে উচ্চারণ করতে হবে واو হ্যাঁ হলকের শুরু থেকে এক আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে হ্যাঁ হ্যাঁ হামজা টান ছাড়া উচ্চারণ করতে হবে তাড়াতাড়ি করে এই যে এখানে আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি হামজা হামজা ইয়া ইয়া প্রিয় দর্শক আরবি হরফ 29টি আপনাদেরকে আমি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত একটানে উচ্চারণ বলে দিচ্ছি আপনারা খেয়াল করবেন আমি কোন হরফ কত আলিফ টান দিয়ে উচ্চারণ করতেছি এবং হরফগুলা কিভাবে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতেছি আপনারা আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন তখন আপনাদের শিখতে সহজ হবে চলুন শুরু করা যাক আলিফ ألف باء تاء ثاء ثاء جيم حاء خاء دال ذال ر ذا سين شين صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة ياء প্রিয় দর্শক আপনারা এইভাবে আরবি 29টি হরফ সহি শুদ্ধ করে মস্ক করে উচ্চারণ করে নেবেন তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস শেষ হয়েছে ইনশাআল্লাহ আবার তৃতীয় ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু